চার থেকে পাঁচ ধরনের নতুন সারিজকে চালু করা হয়েছে আজকের এই ভিডিওর মাধ্যমে অবশ্যই আমরা জেনে নেব যে সমস্ত গুড নিউজগুলো রয়েছে এবং খুবই গুরুত্বপূর্ণ সার্ভিসগুলো ইতিমধ্যেই চালু করা হয়েছে তার মধ্যে আমাদের ব্যাংকিং রিলেটেড সার্ভিস রয়েছে অর্থাৎ এক্সিস ব্যাঙ্কের নতুন পোর্টালকে চালু করা হয়েছে এবং এক্সিস ব্যাংক রিলেটেড আরও বেশ কিছু গুরুত্বপূর্ণ গুড নিউজ রয়েছে অবশ্যই আমরা আজকের এই ভিডিওর মাধ্যমে দেখে নেব তার সাথে সাথেই কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বেশ কয়েকটি সার্ভিসকে চালু করা হয়েছে যেমন কুরিয়ার সার্ভিসকে চালু করা হয়েছে এবার আপনি আপনার সেন্টার থেকে কিন্তু কুরিয়ারের সমস্ত ধরনের সার্ভিসগুলো অবশ্যই আপনি আপনার কাস্টমারকে দিতে পারবেন এবং এর থেকে কিন্তু প্রতি মাসে ভালো একটা ইনকাম অবশ্যই কিন্তু আপনার জেনারেট হতে পারে তো চলুন বন্ধুরা ইন্টারেস্টিং ভিডিওটি শুরু করা যায় এই ধরনের ড্যাশবোর্ডে আসার পরে অবশ্যই আপনারা একটু নিচের দিকে চলে আসবেন প্রথম যে সার্ভিসটি আমরা এখানে দেখব সেটা হচ্ছে কুরিয়ার সার্ভিস আপনারা অবশ্যই নিচের দিকে চলে আসবেন নিচের দিকে আসা মাত্র দেখবেন কুরিয়ার সার্ভিস ই কমার্সের যে সেকশন রয়েছে সেখানে দেখবেন সহজ বাজার তারপরে রয়েছে কুরিয়ার সার্ভিস এই কুরিয়ার সার্ভিসে ক্লিক করা পরবর্তী স্টেপে আপনাকে পরবর্তী আরও একটি ওয়েব পেজে নিয়ে যাওয়া হবে সেখান থেকে কিন্তু এই সার্ভিসের রেজিস্ট্রেশন থেকে শুরু করে সমস্ত কিছুই আপনারা করতে পারবেন আমরা এখানে ক্লিক করে দেবো এখানে ক্লিক করা মাত্রই পরবর্তীতে এই ধরনের ওয়েব পেজ আপনাদের সামনে চলে আসবে অর্থাৎ পরবর্তী যে ওয়েব পেজ রয়েছে সেই ওয়েব পেজে আপনাকে নিয়ে যাওয়া হবে দেন এই ধরনের ওয়েব পেজ আপনাদের সামনে চলে আসবে তো এখানে বেশ কিছু অপশানকে অ্যাড করা হয়েছে সেটা হচ্ছে যে আপনি চাইলে আপনার প্রোফাইলটা এখান থেকেই সহজেই দেখে নিতে পারবেন এবং যে সমস্ত অর্ডারগুলো আপনি করেছেন সেই সমস্ত অর্ডারের লিস্ট আপনি এখানেই পেয়ে যাবেন এবং এখানে যে সমস্ত কাজগুলো আপনি করেছেন কত টাকার আপনি কাজ করেছেন ঠিক আছে তার সমস্ত কিছু পরপর এই সমস্ত ডিটেলসগুলো অবশ্যই কিন্তু আপনি এখান থেকেই দেখে নিতে পারবেন এখানে সমস্ত ধরনের লিস্টগুলো আপনি পেয়ে যাবেন এবং এখানে দেখবেন থ্রি ডটের একটা অপশন রয়েছে এইখানে ক্লিক করা মাত্র আপনার ড্যাশবোর্ড রয়েছে অর্ডার রয়েছে অর্ডারের লিস্ট রয়েছে এবং বুক অর্ডার রয়েছে আমাদের যে কাজটি করতে হবে বুক অর্ডারের যে অপশন রয়েছে এইখানেই ক্লিক করতে হবে এইখানে ক্লিক করা মাত্র এই ধরনের ওয়েব পেজ আপনাদের সামনে চলে আসবে তো যে সমস্ত বন্ধুরা আপনারা কুরিয়ারের সার্ভিস আপনি আপনার সেন্টার থেকে দিতে চাইছেন অনেকেই রয়েছেন বা অনেক শি সি ভিএলি বন্ধু রয়েছে বা অনেকেই যারা অনলাইন সার্ভিসের সাথে যুক্ত রয়েছে প্যান কার্ডের কাজ হয়তো প্রত্যেকেই আপনারা করেন সেক্ষেত্রে আমাদের হার্ড কপি জমা দেওয়ার জন্য আমাদেরকে স্পিড পোস্ট করতে হয় আর এই সমস্ত সার্ভিসগুলো এবার কিন্তু আপনি আপনার সেন্টার থেকেই দিতে পারবেন এবং প্রত্যেকটা কাজের ক্ষেত্রে অবশ্যই কিন্তু এখানে কমিশন রয়েছে আমরা এখানে যদি আমাদের যে পিক আপ লোকেশন অর্থাৎ পিক আপ লোকেশন বলতে আপনি আপনার সেন্টারের যে লোকেশন রয়েছে সেই পিনকোডটা এখানে দেবেন ডেলিভারি লোকেশনের যে পিন পিনকোড রয়েছে সেটা অবশ্যই আপনাকে এখানে দিতে হবে এখানে দুইটা অপশানকে অ্যাড করা হয়েছে একটা ডকুমেন্টস এবং একটা পার্সেল যদি আপনি ডকুমেন্টস এন্ড করতে চান অবশ্যই আপনি এখানে ডকুমেন্টসটাকে সিলেক্ট করবেন পার্সেলের ক্ষেত্রে পার্সেলটাকে আপনাকে সিলেক্ট করতে হবে যদি আপনি পেন কার্ডের ডকুমেন্টসগুলো সেন্ড করতে চান সেক্ষেত্রে সেই যে ওয়েট সেটা অবশ্যই আপনাকে এখানে গ্রামে অর্থাৎ তিরিশ থেকে চল্লিশ গ্রামের মধ্যে অবশ্যই আপনারা এটা রাখবেন দেন আপনারা এখানে সার্চের অপশানে ক্লিক করে দেবে ধরনের ওয়েব পেজ আপনাদের সামনে চলে আসবে তো এখানে দুইটা প্রোভাইডার এখানে শো হচ্ছে তো প্রথম যে প্রোভাইডারটা হচ্ছে এখানে এখানে ষাট টাকা আমাদের পে করতে হচ্ছে এবং এখানে দুই থেকে চার দিনের মধ্যে এই কুরিয়ারটি করে দেওয়া হবে অর্থাৎ ডেলিভারি করে দেওয়া হবে দুই থেকে চার দিনের মধ্যে এই ডেলিভারিটি হয়ে যাবে এবং এখানে সিক্সটি সেভেন যেটা রয়েছে এই প্রোভাইডার কিন্তু পাঁচ থেকে সাত দিনের মধ্যে এই ডেলিভারি প্রসেসটি কমপ্লিট করে দেবেন এখানে অবশ্যই আমরা অবশ্যই চুজ করে নেবো যে প্রোভাইডার রয়েছে অবশ্যই পিক যে প্রোভাইডার রয়েছে এটাকে আমাদেরকে চুজ করে নিতে হবে দেন এখানে অবশ্যই আপনারা ক্লিক করে দেবেন এখানে ক্লিক করা মাত্র এই ধরনের ওয়েব পেজ আপনাদের সামনে চলে আসবে তো এইখানে আমাদের যে কাজটি করতে হবে এস্টিমেটেড যে ভ্যালু রয়েছে আনুমানিক সেই ভ্যালু অবশ্যই আমরা এখানে দিয়ে দেবো এখানে আইটেম যে ডিসক্রিপশান রয়েছে এখানে সেই আইটেমের ডিসক্রিপশানটা অবশ্যই আমরা এখানে দিয়ে দেবো দিয়ে দিয়ে দেওয়ার পরে অবশ্যই যে কাজটি আপনাকে করতে হবে পিক আপ যে অ্যাড্রেস পিক আপ অ্যাড্রেস বলতে অবশ্যই কিন্তু আপনি আপনার সেন্টারের অ্যাড্রেস দেবেন এবং এখানে ডেলিভারি যে অ্যাড্রেস রয়েছে অবশ্যই ডেলিভারি যে অ্যাড্রেস রয়েছে সেই অ্যাড্রেসটা এখানে দিয়ে দেবেন তারপরে এখানে কাস্টমার ডিটেলসে ক্লিক করে অবশ্যই কাস্টমার ডিটেলসটা আপনাকে দিতে হবে দেন আপনারা সাবমিটে ক্লিক করে দেবেন সাবমিটে ক্লিক করা মাত্রই আপনাদের যে ওয়ালেট রয়েছে সেই ওয়ালেটে নিয়ে যাওয়া হবে ভাবে আপনাকে এই পেমেন্টটি কমপ্লিট করতে হবে পেমেন্টটি কমপ্লিট হয়ে গেলেই সেখানে একটি স্লিপ জেনারেট হবে স্লিপটি আপনাদের যে পার্সেল রয়েছে রয়েছে আইটেম যে পার্সেল রয়েছে সেই পার্সেলে কিন্তু অবশ্যই আপনাকে আঠা দিয়ে সেটাকে লাগিয়ে দিতে হবে এবং যখনই সেই পিক আপ বয় আসবে অবশ্যই কিন্তু সে সার্ভিস যে প্রোভাইডার বয় রয়েছে ওনাদেরকে সেই পার্সেল অবশ্যই আপনাকে দিয়ে দিতে হবে এইটুকুটাই কিন্তু কাজ আপনাদের অর্থাৎ আপনি আপনার সেন্টার থেকে এই সমস্ত ধরনের বেনিফিটগুলো পেতে চলেছেন এবং প্রত্যেকটা সাকসেসফুল কাজের ক্ষেত্রেই কিন্তু কমিশন রয়েছে এবং এখানে যে সমস্ত বন্ধুরা আপনারা এই কুরিয়ার সার্ভিসের কাজ করতে চান অবশ্যই কিন্তু আপনি আপনার সেন্টার থেকে এই সার্ভিস প্রোভাইড করতে পারবেন এছাড়াও আরও বেশ কয়েকটি সার্ভিস কিন্তু আমাদের সহজ পোর্টালে ইতিমধ্যে লাইভ হয়ে গেছে আমরা যদি আমাদের ড্যাশবোর্ডে আসি অল সার্ভিসে ক্লিক করা মাত্রই আপনারা দেখবেন নিচের দিকে চলে আসবেন নিচের দিকে আসার পরে দেখবেন এখানে বেশ আরও কয়েকটি সার্ভিসকে অ্যাড করা হয়েছে যেমন ই মেডিসিন সার্ভিসকে অ্যাড করা হয়েছে এইখানে ক্লিক করা মাত্রই পরবর্তীতে আমাদের ই মেডিসিনের যে ওয়েবসাইট রয়েছে সেখানে নিয়ে যাওয়া হবে এবং এইখান থেকে অনলাইনেই আপনারা কিন্তু প্রত্যেকটা মেডিসিনের জন্য অর্ডার করতে পারবেন এক্ষেত্রে অবশ্যই এখানে যে সমস্ত মেডিসিনগুলো রয়েছে স্টকে রয়েছে সেই সমস্ত মেডিসিন আপনারা এখান থেকে অবশ্যই অর্ডার করতে পারবেন আপনি চাইলে ক্যাশ অন ডেলিভারি নিতে পারেন এবং আপনি চাইলে কিন্তু আপনাদের যা ওয়ালেট রয়েছে সেখান থেকেও ক্যাশ ডিডাকশন করতে পারেন সমস্ত ধরনের ফ্যাসিলিটি কিন্তু এখানে দেওয়া রয়েছে যে আসার পরে দেখবেন এখানে আমাদের ব্যাঙ্কিং রিলেটেড সার্ভিসের মধ্যে বেশ কয়েকটি সার্ভিসকে অ্যাড করা হয়েছে আমরা এখানে চলে আসবো ব্যাঙ্কিংয়ের যে সার্ভিস রয়েছে এখানে লোন সার্ভিস বলে একটা অপশন পাবেন এইখানে আপনারা ক্লিক করে দেবেন এইখানে ক্লিক করা মাত্র দেখবেন গোল্ড লোনের একটি সার্ভিসকে এখানে অ্যাড করা হয়েছে অর্থাৎ মথুর গোল্ড লোনের সার্ভিসকে অ্যাড করা হয়েছে এখানে জাস্ট যে সমস্ত কাস্টমাররা গোল্ড লোন নিতে চান তাদেরকে শুধুমাত্র আপনাকে লিড জেনারেট করতে হবে এবং এখানে লিডের স্ট্যাটাস আপনারা চেক করতে পারবেন এখানে জেনারেট লিডে আপনারা ক্লিক করে দেবেন জেনারেট লিটে ক্লিক করা মাত্র দেখবেন এখানে আপনাকে শুধুমাত্র কাস্টমারের ডিটেলসে আপনাকে সাবমিট করতে হবে পরবর্তী স্টেপে সেই সমস্ত কাস্টমারের ডিটেলস এখানে সাবমিট হয়ে যাবে এবং পরবর্তী স্টেপে অবশ্যই মথুর থেকে কল করে সমস্ত বিষয় সেখানে জানানো হবে কত পার্সেনা সুদ রয়েছে কিভাবে ওনারা কাজ করবেন সমস্ত কিছুই কিন্তু সেখান থেকে কাস্টমারকে প্রোভাইড করা হবে অবশ্যই শুধুমাত্র আপনাদের কাজ হবে লিড জেনারেট এবং প্রত্যেকটা লিডের ক্ষেত্রে কিন্তু ভালো কমিশন রয়েছে অর্থাৎ আটশো থেকে শুরু করে কিন্তু ভালো একটা কমিশন আপনারা প্রত্যেকটা লিডের ক্ষেত্রেই কিন্তু আপনারা অবশ্যই পেয়ে যাবেন গুরুত্বপূর্ণ যে সার্ভিস রয়েছে এই সমস্ত সার্ভিসের সাথে সাথে সেটা হচ্ছে এক্সিস ব্যাংকের নতুন পোর্টালকে ইতিমধ্যে চালু করা হয়েছে তো যে সমস্ত বন্ধুদের অলরেডি অনবোর্ডিং রয়েছে যারা অ্যাক্টিভভাবে কাজ করছিলো তাদের ক্ষেত্রে কিন্তু যারা আপনারা এই মুহূর্তে অনেকেই রয়েছে যাদের অনবোর্ডিং হয়ে গেছে যারা অ্যাক্টিভভাবে কাজ করছিল তাদের কিন্তু অনবোর্ডিং ইতিমধ্যে হয়ে গেছে এবং যারা হয়তো শুধুমাত্র সার্ভিসটিকে অ্যাক অ্যাক্টিভ করে রেখেছিলো বা নিয়েছিল হয়তো কাজ করেনি তাদের আস্তে আস্তে সবারই কিন্তু অনবোর্ডিং হয়ে যাবে নতুন যে পোর্টাল রয়েছে সেই নতুন পোর্টাল ইতিমধ্যে চালু হয়ে গেছে অবশ্যই আপনারা গুগল সার্চ বাড়ি গিয়ে টাইপ করবেন নিউ ব্যাঙ্কিং ডট সহজ ডট কো ডট ইন এই ধরনের ড্যাশবোর্ড আপনাদের সামনে চলে আসবে আপনি চাইলে এখানে অবশ্যই অল সার্ভিসে এসে এখানে সহজ লাইটের যে অপশান রয়েছে এখানে ক্লিক করে কিন্তু এই ধরনের ওয়েব পেজে আসতে পারবেন এবং এখানে যখনই আপনারা আসবেন দেখবেন এখানে রেজিস্ট্রেশন প্রথমত আপনাকে কমপ্লিট করতে হবে এখানে অনবোর্ডিং করার জন্য অবশ্যই কেওয়াইসি অবশ্যই আপনাকে কমপ্লিট করতে হবে এখানে অবশ্যই আপনার যে আধার কার্ড রয়েছে প্যান কার্ড রয়েছে আপলোড করতে হবে এবং আপনার যে ফটো রয়েছে এবং অবশ্যই কিন্তু আপনার যে সেন্টার সেই সেন্টারের সাথে ফটো অবশ্যই এখানে আপলোড করতে হবে এবং ইমেল আইডি মোবাইল নাম্বার ওটিপি ভেরিফাই করেই কিন্তু অবশ্যই কে অবশ্যই কমপ্লিট করতে হবে পরবর্তী আপডেটটা হচ্ছে যে সমস্ত বন্ধুরা আপনারা অ্যাক্সিস ব্যাংকের সার্ভিস ইতিমধ্যে নিয়েছেন অনেকের ক্ষেত্রেই যে প্রবলেমটি হচ্ছিল যে আপনাদেরকে পাসবুক দেওয়া হচ্ছিল না এবার থেকে কিন্তু পাসবই বা পাসবুক ব্রাঞ্চ থেকে দেওয়া হবে এবং প্রত্যেকটা কাস্টমার এটিএম এবং পাসবুক অবশ্যই পেয়ে যাবেন আমরা অবশ্যই পরবর্তী স্টেপে রেজিস্ট্রেশন প্রসেস যদি শুরু হয় আমরা নোটিফিকেশান আমাদের টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেবো ভিডিও ডেসক্রিপশনে অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক রয়েছে সেখানে গিয়ে অবশ্যই কিন্তু আপনারা জয়েন হয়ে যাবেন যে সমস্ত বন্ধুরা আপনারা এক্সিস ব্যাঙ্কের বিসি পয়েন্ট নিয়ে কাজ করতে চান অবশ্যই আপনারা সেই যে লিঙ্ক রয়েছে সেখানে গিয়ে অবশ্যই আপনারা জয়েন হয়ে যাবেন এবং এক্সিস ব্যাংকের সার্ভিস নিয়ে খুব সহজে কিন্তু আপনারা কাজ করতে পারবেন আজকের এই ভিডিওর মাধ্যমে এইটুকুই পরবর্তী স্টেপে বা পরবর্তী ভিডিওতে পার্টিকুলার কোনো একটি সার্ভিসকে নিয়ে আমরা অবশ্যই আসবো আজকের এই ভিডিওর মাধ্যমে জাস্ট আমরা সেই সমস্ত সার্ভিসগুলো অবশ্যই একবার দেখে নিলাম তবে অবশ্যই পার্টিকুলার একটি সার্ভিসকে নিয়ে অবশ্যই আসবো এবং সেই সার্ভিস সম্পর্কে অবশ্যই কিন্তু বিস্তারিত বা কীভাবে আপনারা অ্যাপ্লিকেশন করবেন কত টাকা বেনিফিট আপনারা পাবেন সমস্ত কিছু নিয়ে আসবো তো আজকের এই ভিডিওর মাধ্যমে এইটুকুই পরবর্তী বা নতুন আপডেট যদি আসে অবশ্যই আমরা আপনাদেরকে জানিয়ে দেবো তো ততক্ষণে বন্ধুরা প্রত্যেকে সুস্থ এবং ভালো থাকবেন